এসো না, ছাড়ো কোথায় যাচ্ছিস রে তুই? মেল চেক করতে শহরে। হুম হুম ঠিক আছে, ওখানে যাওয়ার কি দরকার? অত দূরে আমি একা একা কি করে যাব? আর তাছাড়াও আমি কাকুকে জিজ্ঞেস করে নিয়েছি। এসো 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 না, এসো 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 এসো। আরে সর, আমি যাব। কেন? আমাকে মেল চেক করতে হবে। দিদি তুই পরে যাস না, প্লিজ প্লিজ প্লিজ। এই তুই চুপ কর, আমাকে এখনই মেল চেক করতে হবে, আমি এখনই যাব। হুম শোনো, তুমি নাবো, আমি গাড়ি চালাচ্ছি। আচ্ছা দিদি। তুমি কোথায় যাচ্ছ? চলো ভেতরে ঢোকো না, চলো না, চলো চলো, ঢোকো ঢোকো, না না। নেবে দাঁড়া, আমার রাহুলের সঙ্গে কিছু কথা আছে। কি কথা? নামতে বলছি না। ও, তুই আমার কথাটা বলবি? হ্যাঁ তাই, এবার যা। আমার মিষ্টি দিদি, থ্যাংক ইউ। কি হলো বল, একটু দূরে যা। আরো দূরে যা। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। তুমি প্লিজ ওর সঙ্গে কথা বলে ব্যাপারটাকে এক্ষুনি শেষ করে দাও। এক্ষুনি? বাচ্চা মেয়ে শুধু শুধু কান্নাকাটি করবে, ছেড়ে দাও, দুদিন বাদে এমনি ঠিক হয়ে যাবে। তুমি সোনিয়াকে চেনো না? ও ভীষণ জেদি, ওর মাথায় একটা কিছু ঢুকলে ওটাও করেই ছাড়ে। বাড়ির লোকেরা জানতে পারলে ওকে আস্ত রাখবে না। তুমি প্লিজ ওর সঙ্গে কথা বলে ব্যাপারটাকে এখানেই শেষ করে দাও না। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। সোনিয়া, সোনিয়া, সোনিয়া।